আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। আম্বেদকর পাবলিক স্কুল কাঁচরাপাড়া বীজপুর বিধানসভার অন্তর্ভুক্ত কাঁচরাপাড়া পৌরসভার এক প্রসিদ্ধ স্কুল। আর যেই স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল আমাদের সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন, যাকে আমরা পেয়ে গিয়েছি রাজুপ্রসাদ দা, এবং আজকে বিশিষ্ট অতিথি রূপে যাকে পেয়েছি রামজিৎ রাম। আজকে এই প্রবীণ নাগরিকের প্রতি বিশেষ শ্রদ্ধা আমিও নিউজ সুপারের পক্ষ থেকে জানাচ্ছি, কারণ বহু ইতিহাসের সাক্ষী রয়েছে। বর্তমানে আমাদের ছাত্ররা, আমাদের নতুন প্রজন্ম যেটা তারা পড়ছে, যে ইতিহাসের মধ্যে তারা পড়াশোনা করছে, সেই ইতিহাসের একেবারে সামনাসামনি সাক্ষীবদ্ধ হয়ে রয়েছেন এই রামজিৎ রামজি। আর তিনি কিন্তু একজন দক্ষ আইনজীবী এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত, সেটা আপনাদের আমরা অবগত করে রাখতে চাই। রামজিৎ রামজি, একটা বিষয়ে জানতে চাই। আমরা শুনলাম যে আপনি যখন খুব ছোট ছিলেন তখন গান্ধীজিকে দেখেছিলেন, এই বিষয়টা যদি আজকে এই স্বাধীনতা দিবসে যদি এই বিষয়টা আমাদের একটু সংক্ষিপ্তভাবে। গান্ধীজি এই 47 সালে কলকাতা আসার সময়, যখন নোয়াখালী যাওয়ার তার প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা ক্যান্সেল করে সোদপুর থেকে তাকে সেই সময়কার প্রধানমন্ত্রী আমাদের সোহরাওয়ার্দী, তিনি অনুরোধ করলেন যে আপনি যদি আপনি নোয়াখালী না যেয়ে কলকাতায় থাকেন তাহলে আমাদের এই যে বাংলায় আমাদের দেশের যে এই যে অত বড় বিভীষিকা যেটা চলছে হিন্দু মুসলিম রায়ট, এটা আটকানো যাবে, আপনি ছাড়া আর কেউ এটা আটকাতে পারবে না। তখন ওই কার্যক্রম হিসেবে কাঁচরাপাড়ায় উনি এসেছিলেন, কারণ কাঁচরাপাড়ায় সেই সময় খানিকটা দাঙ্গার একটা চিহ্ন এসেছিল, সেই চিহ্নটা ছিল কাঁচরাপাড়ার পপুলেশন। সেই সময় মেনলি মুসলিম পপুলেশন ছিল কাঁচরাপাড়ায়, এবং এখানকার যে হিন্দু পপুলেশন সেই পপুলেশন নিয়ে যে টাসালটা হয়েছিল, সেই টাসালের জন্যে দাঙ্গা হয়েছিল, ওইটা গান্ধীজি এটাকে শান্ত করার জন্যেই কাঁচরাপাড়ায় এসেছিলেন। স্পাল্ডিং ইনস্টিটিউটে মিটিং হয়েছিল, এবং সেই সময় আমি খুব বাচ্চা, ছোটো বাচ্চা, এবং এটা এর জন্যই মনে পড়ে যে বাবা আমাকে কোলে নিয়ে গান্ধীজিকে সামনে নিয়ে দেখিয়েছিলেন। এবং এটা আরও এর জন্যই মনে পড়ে যে যেদিন গান্ধীজির মানে মৃত্যু হয় আর কি, তাকে তাকে আক্রমণ করে তার অবলীলা কর্মকে যারা শেষ করেছিলেন, সেদিন আমাদের কেন সারা কাঁচরাপাড়ার লোকেরাই তাদের সবার বাড়িতেই অরন্ধন হয়েছিল, কেউ খাওয়া দাওয়া করেননি। তখন বাবা আমাকে বললেন যে দেখো এই যে বাবা, তখন আমরা তো হিন্দিভাষী ছিলাম, আমরা গান্ধীজিকে গানিজি বলতাম, উনি বললেন যে এই গানি বাবা এসেছিলেন যাকে তোমাকে দেখিয়েছিলাম, তিনি আজকে আর কি। এই দিনটা আমার মনে পড়ে, এবং খুব এই বিভীষিকার যে ব্যাপারটা ওটা নিয়ে আমাদের ভাবা দরকার আছে। আরও আরও কঠিন সময় আসছে, এই কঠিন সময়টাকে আমাদের বুঝতে হবে। এবং একটা আরও কথা বলি, কবিগুরু রবীন্দ্রপথে যে আমাদের জাতীয় গান যাতে বলেছেন পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা বিন্দু হিমাচল যমুনা, আমাদের সিন্ধু এখন আমাদের নেই, আমাদের আজকে যে সিন্ধু প্রদেশে নেই, বঙ্গপ্রদেশের একটা এলাকা আমাদের নেই। তো আমাদের যে আমরা রোজ গান গাই জাতীয় গান, কিন্তু এই জাতীয় গানের যে মূল ধারা যে আবার আমাকে এই সিন্ধুকে এক জায়গায় আনতে হবে, আবার আমাদের এই বঙ্গকে এক জায়গায় আনতে হবে, এই পাঞ্জাবকে আমাদের এক জায়গায় আনতে হবে, এই চিন্তাটা আমাদের ভাবতে হবে। এবং এই চিন্তার মধ্যেই কিন্তু আমাদের জাতীয় ঐক্য হতে পারে। এবং আপনি জানেন যে গান্ধীজি বলতেন যে ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কুশন মধ্যে ভগবান, হ্যাঁ, তো ঈশ্বর এবং আল্লাহ দুজনই একই আছে, এটাই তো গান্ধীজির স্পিরিট। এবং গান্ধীজি যখন দেশের 47 সালে 15 আগস্ট দিল্লিতে লালকেলায় পণ্ডিতজি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন, সেই সময় গান্ধীজি তার চেয়েও বেশি পতাকা উত্তোলন করার জন্য মানে এই পশ্চিম বাংলাদেশে, বাংলায় ইউনাইটেড বেঙ্গল যুক্ত বাঙালি বাংলায় যে দাঙ্গাটা চলছিল, এই দাঙ্গাটাকে থামাবার যখন সবাই হাত তুলে নিয়েছে, লর্ড মাউন্টব্যাটেন হাত তুলে নিয়েছেন যে এখানে যদি আগুন জ্বলে আমি সামলাতে পারবো না, তখন গান্ধীজি এসে এখানে অনশন করে এখান সবাইকে মিলিয়ে এবং আনতে পেরেছিলেন। এবং এর জন্যে আমাদের জন্যে
আর একটা কাঁচরাপাড়ার ব্যাপারে আমরা বলতে পারবো, সেটা হচ্ছে কাঁচরাপাড়া দুটোই ফ্ল্যাগ হোয়েস্ট করেছিল। 14 তারিখে কাঁচরাপাড়ায় পাকিস্তানের ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছে এই থানা মোড়ে, এবং 15 তারিখে আমাদের ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছে। এর কারণটা আমি বলে দিচ্ছি যে যখন রেড ক্লিফ যিনি এই পার্টিশন করছিলেন, তখনও কিন্তু ভারতবর্ষের কোন অঙ্গটা, বাংলার কোন অঙ্গটা পাকিস্তানে যাবে অ্যান্ড কোন অঙ্গটা ভারতবর্ষে যাবে এটা তখনও ঠিক হয়নি। ওই ব্যাগটা পরে এসেছে, তো ওই প্যাকেজের আগে কিন্তু এটা রুটে গেছিলো যে মালদা, মুর্শিদাবাদ, আমাদের নদিয়া এবং এই কাঁচরাপাড়ার যে মানে ভাগীরথীর এই বেল্টটা, গঙ্গার এই বেল্টটা, এটা সবটাই কিন্তু পাকিস্তানে যাবে। কাজেই কাঁচরাপাড়া এখানে তো মুসলিম লীগের বড় হেডকোয়ার্টার ছিল, মুসলিম লীগের এখানে শক্তিও ছিল এবং এখানকার চেয়ারম্যানও একালে মুসলিম লীগেরই হয়েছিলেন। কাজেই কাঁচরাপাড়ায় ফ্ল্যাগ হোয়েস্টিং থানা মোড়ে 14 তারিখে পাকিস্তানের হয়েছিল এবং 15 তারিখে যখন ঠিক হলো তারপরে এখানে আমাদের ইন্ডিয়ার। রামজিৎ, রামজি, অর্থাৎ গান্ধীজি যেখানে বলেছিলেন অহিংস আন্দোলনের পথে জাতীয় ঐক্যটাকে ঐক্যবদ্ধ করতে হবে, সেই বার্তাই কিন্তু তিনি দিলেন। আজকের এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের প্রভাব কোথাও এই বীজপুর বিধানসভার অন্তর্ভুক্ত এই কাঁচরাপাড়াতেও পড়েছিল। আজকে আম্বেদকর পাবলিক স্কুলে বিশিষ্ট অতিথি রূপে রামজিৎ রামজির এই যে প্রতিক্রিয়া, এই যে বার্তা, সেটাই কার্যত স্পষ্ট হলো। কাঁচরাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ।